একজন মৃত ব্যক্তির গায়ে বানা নামাজ পড়বে সেখানে পুলিশ কেন গুলি করতে হবে কি ঘটনা ঘটেছিল সেখানে পুলিশ কেন রাবার বুলেট মারতে হবে একটা মায়ের বুক কেন খালি হতে হবে অসভ্য স্বৈরাচারী অগণতান্ত্রিক রাষ্ট্রে এটা সম্ভব আজকে এই বাংলাদেশকে রাজনীতি শূন্য করার জন্য মেধা শূন্য করার জন্য 14 আগস্ট বাংলাদেশে আজকে এই আল্লামা সাইদের মৃত্যু পরিকল্পিত একটি ঘটনা এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দেলোয়ার হোসেন সাইদি আল্লামা সাইদি কোনো দলের না আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এই পর্যন্ত যত মানুষ মারা গেছে বাংলাদেশে কেহ এত এত শ্রদ্ধাভরে মানুষ কাউকে স্মরণ করেনি আবেগ থেকে এখানে হিন্দুরাও করেছে এখানে আওয়ামী লীগের ভাইয়েরা কিন্তু শোক প্রকাশ করেছে এই ব্যক্তিটি কোনো দলের সম্পদ না আমি মনে করি সারা পৃথিবীর মুসলমানের হৃদয়ের স্পন্দন সারা মুসলমানের কোরআনের পাখি যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে এই মানুষটি শ্রদ্ধাভরে স্মরণ করে আজকে দেখেন এই মানুষটি কেবলমাত্র একটি রাজনৈতিক দল করার কারণে আপনারা দেখেছেন পৃথিবীর প্রায় 50টির অধিক দেশে তার গায়েবানা নামাজ হয়েছে অথচ তার জন্মভূমিতে গায়েবানা নামাজ করতে দেয়নি এই সরকার এই পেশিবাজ সরকার দেয়নি ঢাকাতে তার জানাজা হওয়ার কথা ছিল সেটিও করতে দেয়নি কি হতো তার জানাজার নামাজ হলে কি সরকার পতন হয়ে যেত এত ভয় আছেন আমরা মনে করি আজকে জীবিত সাইদির সে মৃত সাইদি অনেক বেশি শক্তিশালী আজকে এই শক্তি শক্তিকে শক্তিতে রূপান্তর করে এই সরকার খুব শিগগিরই আরো তার পতন ঘণ্টা বাজবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই যে শুকরঞ্জন আজকে বলল তিনি সাক্ষী দেননি তিনি আল্লামা সাইদিকে এই অপরাধ সংগঠিত করতে দেখেননি আমার প্রশ্ন তাহলে কোন কোন তদন্তের উপরে কোন সাক্ষীর উপরে ভর করে এই নিরাপদার মানে নিরাপরাধ মানুষটিকে সাজা দিয়েছেন আজকে যে তার কাছ থেকে 13টি বছর কেড়ে নিয়েছেন ফেরত দিতে পারবেন এই 13টি বছর পরকালে কি জবাব দিতে হবে না এই ফরমাইশি রায়ের জন্য আজকে তার ছেলে আপনারা দেখেছেন আমেরিকা থেকে রওনা দিয়েছে তার বাবার জানাজায় শরীক হবে সেই সুযোগটি পর্যন্ত প্রশাসন দেয়নি কি নিষ্ঠুর প্রশাসন কি নিষ্ঠুর আজকে দলকানা প্রশাসন হয়ে গেছে কি নিষ্ঠুর সমাজ তৈরি করেছে এই সরকার আমরা প্রশ্ন রাখতে চাই তার জানাজা অংশগ্রহণ করলে কি অপরাধ হতো তার ছেলে দেরি করলে কি অপরাধ হতো তার মানে আপনারা স্পষ্ট একটি বার্তা সরকার ভয় আছে যে কোনো সময় শেয়ার ধ্বংস হয়ে যেতে পারে পিছনের চেয়ার চলে যেতে পারে এই ভয় আছে একজন মৃত মানুষের জানাজা পর্যন্ত হতে দেয়নি এই সরকার এতটা ভয় আতঙ্কিত কেন সে অপরাধ করেছেন কেন গুম করেছেন কেন হত্যা করেছেন নিরপরাধ মানুষকে মেরেছেন তখন কি মনে ছিল না এরা আপনার ভাই এরা আপনার প্রতিবেশী এরা আপনার বন্ধু সেটি করা জানা উচিত ছিল মনে রাখবেন কোন স্বৈরাচারী সরকার এই পৃথিবীতে চিরস্থায়ী হয় না তাদের পতন হয়েছে ইতিহাসের জঘন্যতম ইতিহাসের জঘন্যতম নেককার ভাবে এই পৃথিবীতে সকল স্বৈরাচারের বিচার হয়েছে রাশিয়াতে দেখেছেন কিছুদিন আগে ব্রাজিলে দেখেছেন প্রেসিডেন্টকে 8 বছর সাজা দিয়ে স্বৈরাচারী সরকার আচরণ সরকারি আচরণ করার কারণে তার শাসনামলে 8 বছরের জন্য নির্বাচনে তাকে বাইরে রেখেছে সাজা হয়েছে বাংলার মাটিতে হবে শাহজালাল শাহপরানের এই পবিত্র ভূমিতে অপরাধ করে কলঙ্কিত শাসন চালিয়ে কেহ রেহাই পাবেন না পাবেন না পাবেন না ইনশাআল্লাহ 1971 সালে 16ই ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীনতার ধার প্রান্তে আপনারা জানেন সেই সময় 14ই ডিসেম্বর একটি কলঙ্কিত অধ্যায় ঘটেছে বাংলার জমিনে আমরা মনে করি বিজয় দিবসের প্রাক্কালে 14ই ডিসেম্বর বাংলাদেশে যেহেতু এসেছিল এই মেধা শূন্য করার জন্য জাতিকে ঠিক আজকে যখন এই পেশিবাজ সরকারের প্রথম যখন ঘনিয়ে আসছে প্রথম যখন নিশ্চিত হয়েছে ঠিক সেই সময় একইভাবে 14ই আগস্ট বাংলাদেশে আরেকটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে আপনারা জানেন সেই 14ই ডিসেম্বর আর 14ই আগস্ট একই সূত্রে গাথা আমরা মনে করি আমরা মনে করি আবারও সেই বাংলার জমিনে এখনো বিনা বিচারে বিনা চিকিৎসায় 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখনো বিনা চিকিৎসায় মরছে উন্নত চিকিৎসা দরকার
এটি তার গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার এই অধিকার থেকে যখন কেউ বঞ্চিত করে তখন তারা সংবিধান লঙ্ঘন করে মানবাধিকার লঙ্ঘন করে এই জন্য তাদের বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে ইনশাআল্লাহ আজকে আপনি দেখেছেন সাইদির যে সুকরঞ্জন যে সাক্ষী দিয়েছিল আজকে যে মানবতা বিরোধী অপরাধে তাকে শাস্তি দিয়ে কারাগারে প্রকষ্ঠ জালিমের চার দেওয়ালের মধ্যে বন্দী রেখেছে সেই প্রকষ্ঠ ভেঙ্গে আজকে দেখেন ঠিকই তিনি কিন্তু পরিবারে চলে গেছেন আজকে সেই সুকরঞ্জন বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলেছেন তিনি কখনো দেখেননি তাকে যুদ্ধ করতে কখনো তিনি তা মানবতা অপরাধ করতে যুদ্ধের সময় তাকে কখনো দেখেননি আমরা বলতে চাই যেই বেগ নিরাপদ আর ব্যক্তিকে আজকে সাজা দিয়েছেন আজকে মৃত্যুর কোলে তিলে তিলে ঢুকতে আজকে মৃত্যুর কোলে পড়তে সাহায্য করেছেন বাংলার জমিনে সরকার পতন হলে একদিন সেই বিচার হবে এবং প্রকৃত সত্য ঘটনা বেরিয়ে আসবে ঠিকই ইতিমধ্যে আপনারা দেখেছেন ইতিমধ্যে দেখেছেন তার যে চিকিৎসক ডাক্তার মোস্তফা মইদ্দিন মোস্তফা সেই ডাক্তারের যে অপকর্ম এই ডাক্তার একদিন বাংলাদেশে তার সাজা হবে মনে রাখবেন তার অবহেলা ছিল আমরা বলতে চাই ডাক্তার কোনো রাজনৈতিক দলের না ডাক্তার কোনো রাজনৈতিক দলের হতে পারে না ডাক্তার দেখবে সে রোগী সে কোন মতলম্বী কোন ধর্মালম্বী এটা ডাক্তারের বিষয় না আমরা মনে করি আপনারা নিশ্চয়ই দেখেছেন তাকে যে এই এক্সরেটি করার কথা তিনি সেটি করেননি ইতিমধ্যে আমরা বলতে চাই বিদেশি আন্তর্জাতিক মেডিকেল টিম গঠন করে এই মৃত্যুর রহস্য বাংলার জমিন উদ্ঘাটন করতে হবে এই অবৈধ সরকারের কাছেই দাবি এই অবৈধ সরকার যদি সেটা না করে আমি কথা দিতে পারি জনগণের সরকার এনডিএমএ সরকার প্রতিষ্ঠা পেলে এই বাংলার জমিনে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন একদিন হবে ইনশাআল্লাহ এই স্বৈরাচারী রাষ্ট্র আপনাদের খুব বেশি দিন দেখতে হবে না ইনশাআল্লাহ আমরা বলতে চাই সকল দুর্নীতিবাজদের ইতিমধ্যে আপনারা দেখেছেন এগারো জন বাংলাদেশের শীর্ষ দুর্নীতিবাজের তালিকা করে আমেরিকা এফবিআই ইতিমধ্যে তদন্ত করা শুরু করে দিয়েছে আমরা আশা করছি আগামী সপ্তাহ নাগাদ বা এই মাসের নাগাদ বাংলাদেশের সেই দুর্নীতিবাজদের মুখ সম্মোচন করে বাংলার জমিনে তাদের বিচার হবে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত হবে ইনশাআল্লাহ